শ্রীরামপুর জেলা সাংগঠনিকের যুব মোর্চার সভাপতি সন্দীপ মুখোপাধ্যায়ের কাছে। দাদা, প্রথমেই আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। যেভাবে প্রথম থেকেই আপনারা চোর ধরো জেল ভরো একটা আন্দোলন শুরু করেছেন এবং তৃণমূল কংগ্রেসের নেতা থেকে মন্ত্রী থেকে আরম্ভ করে কর্মীরা পর্যন্ত ইডি এবং সিবিআইয়ের হাতে ধরা পড়ছে এবং তারপরেও অর্থাৎ বলা চলে আর কিছু মুহূর্ত পরেই আপনাদের সেই অগ্নি পরীক্ষা যেটা বিরোধী দলনেতা রাজ্য বিরোধী দলনেতা ডেকেছেন শুভেন্দু অধিকারী, কি মনে করছেন এই অগ্নি পরীক্ষায় কি আপনারা সফল হতে পারবেন আগামীকাল? প্রথমেই সংবাদ মাধ্যমে প্রত্যেক দর্শককে জানাই আমার তরফ থেকে গৌরব অভিনন্দন। আমাদের এই চোর ভরো জেলে ভরো যে কার্যক্রমটি কালকে নবান্ন চলো অভিযান আছে, তার যে বিষয়বস্তু আছে আমরা দেখতে চলেছি, দেখতে পাচ্ছি প্রত্যেক দিন সংবাদ মাধ্যমের মাধ্যমে যে বিভিন্ন দুর্নীতি, প্রথম শুরু হলো প্রায় পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে এবং তার ঘনিষ্ঠ বান্ধবীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ, এবং তারপরে প্রসন্ন বলে একজন ব্যক্তি যিনি শোনা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তার দেখা যাচ্ছে জমি বাড়ির অর্থ প্রায় 200 কোটি টাকা, তিনি খালি জমিতে বিলগ্নিকরণ করেছেন 200 কোটি টাকা। তো পশ্চিমবঙ্গের কার্যত নেতা মন্ত্রীদের কাছ থেকে এবং তাদের প্রায় প্রভাবশালী ব্যক্তিদের থেকে এরকম বিপুল পরিমাণে অর্থ যখন পাওয়া যাচ্ছে সেখানে কার্যত আমাদের প্রশাসন একদম নিশ্চুপ। আর আমরা দেখতে পেলাম এই দুদিন আগে যে খোদ আমাদের ববি হাকিমের নিজের জায়গা সেখান থেকে প্রায় 18 কোটি টাকার কাছাকাছি অর্থ পাওয়া গেল। তো পশ্চিমবঙ্গের প্রশাসনিক অবস্থার অবস্থা খুবই খারাপ। তো এমত অবস্থায় এই চোর ধরো জেলে ভরো এটা আর বিজেপির কার্যক্রম নেই বলেই আমার মনে হয়। যেসব শিক্ষার্থী, যেসব চাকরি প্রার্থী চাকরি পাননি, তাদের প্রত্যেকের প্রতিবাদের একটি ভাষা, এই চোর ধরো জেলে ভরো কার্যক্রমকে সফল করতে সাধারণ মানুষ কালকে নবান্ন চলো অভিযানে যোগ দেবেন বলে আমার একদম সম্পূর্ণ বিশ্বাস আছে। দেখা যাচ্ছে যে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এবং সাধারণ মানুষের একটাই প্রশ্ন যে বলে চায়ের দোকান থেকে আরম্ভ করে ট্রেনে বাসে একটাই চর্চা হয়ে থাকে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হলো তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন, ওনার ওয়াইফ রুজিরা বন্দ্যোপাধ্যায় হাজিরা দিয়েছিলেন, শোনা গেল যে মোদি আর দিদি দুজনেই সেটিং হয়ে আছে। আপনি কি মনে করছেন আজকে যদি দর্শকদের একটু জানাতে? প্রথমেই আমি জানাই আমার দাদাকে যে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। এই সংবাদ মাধ্যমের মাধ্যমে একটি বার্তা আমি দিতে চাই, সাংগঠনিকভাবেও বিভিন্ন সিপিএমের ক্যাডার তাদের সাংগঠনিক ইপসা চরিতার্থ করার জন্য আমাদের মধ্যে এই কুৎসা রটাচ্ছে এবং তৃণমূল আর সিপিএম কার্যত এক হয়ে গেছে। ওই নামে তৃণমূল আছে, সংগঠনটা আসলে সিপিএমের। 34 বছরের যে হারমাত বাহিনীরা সরকার চালিয়েছে তারাই এবং তৃণমূল চালাচ্ছে। তাদের এই যে তত্ত্ব মোদি দিদির সেটিং এটা বুস্তর অবধি তারা নিয়ে গেছে কুৎসা লটাতে লটাতে। আমাদের বিজেপির কার্যকর্তারা অত্যন্তই মজবুত আছেন, তারা এই উৎসাহ দীর্ঘদিন ধরে শুনছেন, কিছুটা এই উৎসাহে পা দিয়ে দিলেও বর্তমানে কিন্তু তারা বুঝে গেছেন কোনো সেটিংই নেই। যদি সেটিং থাকতো তাহলে আমাদের নেতারা এইভাবে কাজ করতে পারতেন না, আমাদের 200-এর বেশি কার্যকর্তা খুন হতে হতো না, আমাদের এইভাবে আজকেও দেখতে পাচ্ছেন যে তুষারগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ট্রেনে উঠতে দিতে বাধা দেওয়া হচ্ছে কার্যকর্তাদের, তাহলে ভয় পেয়েছে। আজকে আমি একদম স্পষ্টভাবে বলতে পারি যে যদি পুলিশ প্রশাসনের সাহায্য ছেড়ে দেয় তৃণমূল, বিজেপির যে সংগঠন তার 10 গুণ বৃদ্ধি হতে পারে। তৃণমূলের নিজস্ব কোনো সংগঠনই নেই, যা কিছু আছে পুরো পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন যদি নিষ্ক্রিয় হয়ে যায় বা নিরপেক্ষ হয়ে যায় পুরোটাই বিজেপির সংগঠন। সাধারণ মানুষ ট্রেনে বাসে সর্বত্র চর্চা শুনে শুনে বোঝা যায় যে তৃণমূলের একটি কার্যত সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত, যে তৃণমূল কংগ্রেস তার নিজস্ব কোনো একটি প্রকল্প অবধি নেই। যে পুকুর খনন করতে তারা কাটমানি খাচ্ছে, যারা দেখা যাচ্ছে যে রাস্তার পাশে যদি গাছ বসাতে হয় সেখানে কাটমানি খাচ্ছে, যদি আমাদের এখানে ইলিগাল কনস্ট্রাকশন, এখানকার সাংসদ আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার ইচ্ছা ছাড়া তার কাছে কাটমানি না পৌঁছালে এখানে কোনো কনস্ট্রাকশন গড়ে উঠছে না। আমরা দেখতে পাচ্ছি
এবং বর্তমান দিনে তৃণমূলের ক্যাডারদের আপনারা দেখলেই চিনতে পারবেন, একটা হুব্বা ভাব, মোটাসোটা চেহারা, চোখগুলো ঢুলু ঢুলু, লাল লাল চোখ, ঠিক আছে? তো বোঝা যায় এইসব লোকগুলোকে দেখে বোঝা যাচ্ছে যে এগুলো তৃণমূলের ক্যাডার। তৃণমূল সংগঠন বলে কিছু নেই, পুরোটাই গুন্ডা বাহিনী। আগে দেখা যেত এরিয়া ডমিনেশন করতো সিপিএম এর হারবাদ বাহিনী বা লোকাল গুন্ডারা, এখন করছে তৃণমূলের নেতারা। কার হিসায় কত কাটমানি যাবে, এই হচ্ছে তাদের মূল। এই কাটমানি নিয়ে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। কিছু তৃণমূলের ব্যক্তি ভালো আছেন, এখনো পুরো খারাপ হয়ে গেছেন তা নয়, তারাও তৃণমূলে থাকতে পারেন না। দেখা যাচ্ছে উপেন বিশ্বাস, তিনি কার্যত তৃণমূলের বিরুদ্ধে একটা হাল্লা বল করে দিয়েছেন। আজকে শোভন চট্টোপাধ্যায় তিনি অবধি বলছেন যে তৃণমূলের যারা বাস কন্ডাক্টর ছিল তাদের 100 গুণ সম্পত্তি বৃদ্ধি হয়েছে তৃণমূল সংগঠনে ঢুকে। তাই এইসব যারা ভালো মানুষ আছেন, আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত বাগ বলেছেন যে তাদের জন্য বিজেপির যে আন্দোলন আছে তারা বিজেপির আন্দোলনে সামিল হন এবং তৃণমূলের যে দুর্নীতি তার বিরুদ্ধে সরব হন। আর এই সেটিং এর তত্ত্ব একেবারেই তৃণমূল এবং সিপিএম এর মদতে তৈরি করা একটি তত্ত্ব, যারা এখনো বিজেপিতে তারা অনেকে ঢুকে। তৃণমূল শ্রেণীর যারা কার্যকর্তা আছেন, একদম বুথ লেভেলের কার্যকর্তা, তাদের কাছে সিপিএম দিয়ে খুব ভালো ব্রেন ওয়াশ করতে পারেন। আমরা দেখেছি সিপিএম এর ট্যাকটিক্স কি ছিল। সিপিএম এর ট্যাকটিক্স ছিল যে শিক্ষাকে বন্ধ করে রাখা যায়। আজকে তৃণমূল সেই পথের পথিক, যে দেখা যাচ্ছে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোটাকে সম্পূর্ণ একটি উৎসবে পরিণত করা হয়েছে, যে ধর্মীয় ভাবাবেগকে প্রাধান্য না দিয়ে একটা মৎস্যভাবাপন্ন পরিবেশ তৈরি করে দিতে চাইছে তৃণমূল। দেখা যাবে কলকাতা শহরতলির বুকে বার খোলা আছে, প্রত্যেকটি নাইট ক্লাব খোলা আছে, মৎস্যের পরিবেশ। কিন্তু আসল কি দুর্গাপুজো মৎস্যব নয়, একটি ধর্মীয় কালচার সংস্কৃতি পুজো প্রাধান্য পাওয়া উচিত বলে মনে হয়। সিপিএম যেটা শুরু করেছিল তৃণমূল কার্য সেটাকে বয়ে নিয়ে চলেছে। তাই সিপিএম এর বর্তমানে যে গ্রামে গঞ্জে মূর্খ ভেবে যেসব গ্রামের কার্যকর্তা স্থানীয় মানুষকে যে বোঝাচ্ছে গিয়ে বিজেপির বিরুদ্ধে একজোট হ, এবং সংখ্যালঘুতে সিপিএম অনেকটা কাজ করে। আমরা জানি যে দীর্ঘদিন ধরে একটি সংখ্যালঘু ভোট ব্যাংকে সিপিএম কার্যত একটা বড় থাবা বসিয়ে রেখেছে, তাদেরকেও হাতিয়ার বানিয়ে এই বিজেপি হাঁটাও। আদতে সিপিএম বলে বর্তমানে কোনো পার্টি নেই, যাই তৃণমূল, তৃণমূলের ব্রিডিং হচ্ছে সিপিএম এই একদম, এবং বুস্তর থেকে শুরু করে একদম রাজ্যস্তর পর্যন্ত সিপিএম হচ্ছে একদম তৃণমূলের ব্রিডিং। তৃণমূলের বর্তমান স্ট্র্যাটেজি হচ্ছে যাতে বিজেপিকে সরিয়ে রেখে কার তৃণমূল সিপিএমকে তুলে আনা যায় কোনোভাবে বিরোধিতার জায়গায়, প্রধান বিরোধী মুখ হিসেবে একদম মাইলেজ দিচ্ছে। পুরো ফান্ড করা হচ্ছে 99 থেকে।